শুরু হলো সারা দেশের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। সকালে সাভার উপজেলা পরিষদ থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। প্রথম ধাপে দেশের 140টি উপজেলা ও থানায় নতুন ভোটারের তথ্য সংগ্রহ, মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ এবং ভোটার স্থানান্তরের কাজ চলবে। 9 জুন পর্যন্ত চলবে প্রথম ধাপের তথ্য সংগ্রহ, 10 জুন থেকে শুরু হবে নিবন্ধন। 21 জুলাইয়ের মধ্যে এই ধাপের কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে। এবার 18 বছর ও তার বেশি বয়সী নাগরিকদের তথ্য নেবে নির্বাচন কমিশন। আমরা চাই প্রতিদ্বন্দ্বিতা এবং অংশগ্রহণমূলক নির্বাচন আমরা প্রত্যাশা করি, কিন্তু অনেক সময় ভোটের কিন্তু বড় ধরনের সহিংসতাও হয়ে থাকে এবং মারামারি ধাওয়াধাই হয়ে থাকে। একজন লেখক বলছিলেন, এটা আসলে নির্বাচনের সংকট নয়, এটা আমাদের সাংস্কৃতিক সংকট। শুরু হলো সারা দেশের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। সকালে সাভার উপজেলা পরিষদ থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। প্রথম ধাপে দেশের 140টি উপজেলা ও থানায় নতুন ভোটারের তথ্য সংগ্রহ, মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ এবং ভোটার স্থানান্তরের কাজ চলবে। 9 জুন পর্যন্ত চলবে প্রথম ধাপের তথ্য সংগ্রহ, 10 জুন থেকে শুরু হবে নিবন্ধন। 21 জুলাইয়ের মধ্যে এই ধাপের কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে। এবার 18 বছর ও তার বেশি বয়সী নাগরিকদের তথ্য নেবে নির্বাচন কমিশন। আমরা চাই প্রতিদ্বন্দ্বিতা এবং অংশগ্রহণমূলক নির্বাচন আমরা প্রত্যাশা করি, কিন্তু অনেক সময় ভোটের কিন্তু বড় ধরনের সহিংসতাও হয়ে থাকে এবং মারামারি ধাওয়াধাই হয়ে থাকে। একজন লেখক বলছিলেন, এটা আসলে নির্বাচনের সংকট নয়, এটা আমাদের সাংস্কৃতিক সংকট। শুরু হলো সারা দেশের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। সকালে সাভার উপজেলা পরিষদ থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। প্রথম ধাপে দেশের 140টি উপজেলা ও থানায় নতুন ভোটারের তথ্য সংগ্রহ, মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ এবং ভোটার স্থানান্তরের কাজ চলবে। 9 জুন পর্যন্ত চলবে প্রথম ধাপের তথ্য সংগ্রহ, 10 জুন থেকে শুরু হবে নিবন্ধন। 21 জুলাইয়ের মধ্যে এই ধাপের কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে। এবার 18 বছর ও তার বেশি বয়সী নাগরিকদের তথ্য নেবে নির্বাচন কমিশন। আমরা চাই প্রতিদ্বন্দ্বিতা এবং অংশগ্রহণমূলক নির্বাচন আমরা প্রত্যাশা করি, কিন্তু অনেক সময় ভোটের কিন্তু বড় ধরনের সহিংসতাও হয়ে থাকে এবং মারামারি ধাওয়াধাই হয়ে থাকে। একজন লেখক বলছিলেন, এটা আসলে নির্বাচনের সংকট নয়, এটা আমাদের সাংস্কৃতিক সংকট।